বন্ধুরা, আগের উইকেই সাকিব আল হাসানের রিপ্লেসমেন্ট এবং লিটন দাসের সাপোর্ট হিসেবে জ্যাসন রয়কে দলে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স। এবার কিন্তু ক্যাপ্টেন শ্রেয়াস আয়ারের রিপ্লেসমেন্ট হিসেবে কলকাতা নাইট রাইডার্স একজন ইন্ডিয়ান ব্যাটসম্যানকে দলে নিতে চলেছে। তো তোমাদেরকে এর আগে আমি জানিয়েছিলাম যে কলকাতা নাইট রাইডার্স কিন্তু বাংলার প্লেয়ার সুদীপ ঘরামিকে ট্রায়াল দিচ্ছে এবং ইডেন গার্ডেনে কিন্তু সুদীপ ঘরামির ভালো নেটে প্র্যাকটিস করছে। ইভেন কলকাতা নাইট রাইডার্সের বোলারদের অ্যাগাইনিস্টেও কিন্তু ভালো পারফরমেন্স করেছে, যার কারণে কিন্তু কলকাতা নাইট রাইডার্সের ম্যানেজমেন্ট ইমপ্রেসড হয়েছে, যে কারণে সুদীপ ঘরামিকে কলকাতা নাইট রাইডার্স দলে নেওয়ার একটা আগ্রহ প্রকাশ করেছে। তো এই ব্যাপারটা কিন্তু এই মুহূর্তে আমাদের সামনে এসেছে যে সুদীপ ঘরামিকে কলকাতা নাইট রাইডার্স অ্যাজ এ রিপ্লেসমেন্ট অফ শ্রেয়াস আইয়ার দলে নিতে চায়। এই যে বন্ধুরা, আপনি কি ক্রিকেট পছন্দ করেন এবং আপনার ভাগ্য চেষ্টা করতে চান এবং ডিপোজিট না করেও বড় কিছু জিততে চান, ঠিক আছে, এক্সটেন্ড ভিডিওর বাইরে আর কোনো দিকে তাকাবেন না। একটি নতুন অনন্য প্রতিযোগিতা বিজয়ী দল অনুমান করুন। আপনাকে যা করতে হবে তা হলো ফেসবুকের অফিসিয়াল এক্সটেন্ড ভিডি গ্রুপে বা টেলিগ্রাম চ্যানেলে অথবা গুগল এক্সটেন্ড ভিডি টাইপ করে পছন্দসই সোশ্যাল নেটওয়ার্কগুলিতে যেতে হবে। একটি প্রতিযোগিতার সাথে একটি পোস্ট খুঁজুন, বিজয়ী দলের নামের সাথে একটি মন্তব্য লিখুন এবং আপনার ব্যালেন্সের টাকা জিতুন। সমস্ত বিজয়ী তাদের ব্যালেন্সে 300 টাকা পাবেন, এমনকি লসের ক্ষেত্রেও সমস্ত অংশগ্রহণকারীরা 100 টাকা নিশ্চিত পুরস্কার পাবেন। এক্সটেন্ড ভিডিও ডট কমের সাথে একসাথে আপনারা জ্ঞান দেখানোর এবং বড় জয়ের সুযোগ মিস করবেন না। আপনি যা জিতেছেন তা অবিলম্বে আপনার মেইন ব্যালেন্সে জমা হবে। তাহলে কিসের জন্য অপেক্ষা করছেন? এখনই যান পিন করা কমেন্টে এক্সটেন্ড ভিডিও সোশ্যাল নেটওয়ার্ক ক্লিক করুন এবং প্রত্যেকের জন্য নিশ্চিত পুরস্কার জিতে নিন। এক্সটেন্ড ভিডিও, এনজয় অ্যান্ড উইন। বন্ধুরা, গত ম্যাচ কিন্তু কলকাতা নাইট রাইডার্স গুজরাট টাইটান্সের বিরুদ্ধে খেলেছিল। গুজরাট টাইটান্সের হোম গ্রাউন্ডে যে ম্যাচটায় রিঙ্কু সিং 5টা 6 মেরে ম্যাচটা জিতিয়েছিল, তো এই ম্যাচটা জেতার পর কিন্তু কলকাতা নাইট রাইডার্সের টিম সহ ম্যানেজমেন্টরা গত 2 দিন আগে ইডেন গার্ডেনে এসেছে। তো ইডেন গার্ডেনে আগামী ম্যাচ রয়েছে সানরাইজার্স হায়দ্রাবাদের বিরুদ্ধে, আর প্রত্যেকটা দলই কিন্তু একটা ম্যাচ শেষে পোস্ট ম্যাচ কনফারেন্সে এসে তাদের রিপ্লেসমেন্ট বা অন্য কোনো সমস্যা থাকলে কোচ বা ক্যাপ্টেনের কাছ থেকে সেসব খবর জানা যায়। তো কলকাতা নাইট রাইডার্সের ম্যানেজমেন্টরাও কিন্তু সানরাইজার্স হায়দ্রাবাদের বিরুদ্ধে ম্যাচের পরে শ্রেয়াস আয়ারের রিপ্লেসমেন্ট হিসেবে সুদীপ ঘরামিকে দলে নিতে চলেছে জানাবে বলে জানা যাচ্ছে। তো এখনও কিন্তু পুরোপুরি কনফার্ম হয়নি যে শ্রেয়াস আয়ারের রিপ্লেসমেন্ট কবে জানানো হবে। তবে যেটুকু আপডেট সামনে এসেছে বন্ধুরা, শ্রেয়াস আয়ারের রিপ্লেসমেন্ট হিসাবে কিন্তু সুদীপ ঘরামিকে দলে নিতে চলেছে কলকাতা নাইট রাইডার্স। আর এই সুদীপ ঘরামি কিন্তু বেঙ্গল রঞ্জি টিপের প্লেয়ার, অর্থাৎ বাংলার প্লেয়ার। তবে সুদীপ ঘরামি কিন্তু খুব একটা টি-20 ম্যাচ খেলেনি, অর্থাৎ আমি খেলতে দেখেনি। তবে রঞ্জিতে অর্থাৎ ফার্স্ট ক্লাসে কিন্তু সুদীপ ঘরামি দুর্দান্ত ব্যাটিং করে, তার কিন্তু যথেষ্ট ট্যালেন্ট রয়েছে। তো শ্রেয়াস আয়ারের রিপ্লেসমেন্ট হিসেবে কিন্তু এই প্লেয়ারটা কলকাতা নাইট রাইডার্সে আসতে চলেছে বলা যায়।